हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल, वेलकम टू फूड कॉर्नर। ये चैनल नतून नतून रेसिपी वीडियो देखार जो चैनल के सब्सक्राइब करते भूलें ना, और वीडियो नोटिफिकेशन पे सब्सक्राइब बटन पास बेल आइकन आते क्लिक कर देवें। आज के मैं अपने क्रिसमस स्पेशल प्लाम केक बा फ्रूट केक रेसिपी शेयर कर देखाबो। प्लाम केक विदाउट अल्कोहल विदाउट एग बनाबो, तो सकल बंधुराई एटा ट्राई करते पारबेन। प्रथमे आमादेर ए फ्रूट केकटा बा प्लाम केकटा बनानोर जोन्नो की करते होबे, ऑरेंज जूसेर मध्ये किछु ड्राइड फ्रूट सोक करे रखते होबे। आमी एखाने किछु ड्राइड एप्रिकट रेजिन किवी ये समस्त फ्रूट निये निये ची, कैंडिड फ्रूट्स एगुलो के चॉप करे निच्छी, खूब छोटो छोटो टुकड़ो करे केटे निच्छी। एरपर एगुलो के आमी ऑरेंज जूस दिए सोक करबो। एखाने आमी 1/4 कप निये निच्छी ये चॉप करा ड्राइड फ्रूटगुलो, और एर मध्य आमी दिए देव 1 कप ऑरेंज जूस, रेडिमेड जो नॉर्मल ऑरेंज जूस किनते पावा जाए सेइटा। একটা কাঁচের গ্লাসে আমি নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো কন্টেনার থাকে কাঁচের, সেটাও আপনারা নিতে পারেন। এখন আমি 1/4 কাপ অরেঞ্জ জুস এর মধ্যে দিয়ে দিচ্ছি। অরেঞ্জ জুসটা দিয়ে আমি একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি এটা ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব। আমি এটা একদিনের জন্য ফ্রিজে রাখছি। আপনারা চাইলে 12 আওয়ার্স থেকে 2 দিন পর্যন্ত ফ্রিজে এটা সোক করে রাখতে পারেন। যদি আপনারা কাঁচের কোনো কন্টেনার নিয়ে থাকেন তাহলে ঢাকনা আটকে রেখে দিতে পারেন, আর না হলে আমার মতো এভাবে র‍্যাপ করেও রাখতে পারেন। এটা আমাদের প্লাম কেক বানানোর জন্য ফার্স্ট প্রসেসিং হয়ে গেল। এবার আমি ক্যারামেল সিরাপ বানিয়ে নেব। প্লাম কেকের যে একটা ডার্ক ব্রাউনিশ কালার হয় সেটাই ক্যারামেল সিরাপের জন্য। এখানে আমি 1 টেবিল স্পুন চিনি নিয়ে নিয়েছি নর্মাল একটা ননস্টিক প্যানে, আর সেটাকে হিট করে একটু গলিয়ে নিচ্ছি। প্রথমে চিনিটা যখন এরকমভাবে একটু ক্যারামেলাইজ হয়ে যাবে, একটু ডার্ক ব্রাউন কালার চলে আসবে, ডার্ক ব্রাউন নয় অ্যাকচুয়ালি গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন আমরা কি করব, এর মধ্যে 1/2 টেবিল স্পুন বা 1/2 টেবিল চামচ জল দিয়ে দেব। জল দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে জলটাকে আবারও একটু গ্যাসটা অন করে আমাদের সিরাপটা লিকুইড ফর্মে নিয়ে আসতে হবে। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে রাখব। এটা আমাদের সেকেন্ড স্টেপ হয়ে গেল। নেক্সট আমি কি করব, ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো মেপে নেব। এখানে আমি 1 কাপ রিফাইন্ড ফ্লাওয়ার বা ময়দা নিয়ে নিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। এরপর আমি দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। এখন আমি দিচ্ছি 1 টেবিল স্পুন কোকোয়া পাউডার, এটা আনসুইটেন্ড কোকোয়া পাউডার। প্লাম কেকের যে স্পেশাল টেস্টটা সেটা আসে হচ্ছে নাটমেগ বা জয়িত্রী আর দারচিনি আর আদার গুঁড়ো বা জিঞ্জার পাউডার থেকে। তো এখন আমি এই স্পাইসগুলো 1/4 টিস্পুন করে দিয়ে দেব। প্রথমে আমি আদার গুঁড়ো বা জিঞ্জার পাউডার দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এরপর আমি জয়িত্রী গুঁড়ো বা নাটমেক পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। নাটমেক পাউডারের পরিমাণটা আপনারা একটু কম করতে পারেন, এটা একটা স্ট্রং স্মেল আছে বলে যদি ভালো না লাগে। আর দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। তবে 1/4 টিস্পুন করে দিলে কিন্তু খুব একটা কোনো মানে স্ট্রং স্মেল কিছুই পাবেন না, বরং টেস্ট ভালোই লাগবে। থার্ড স্টেপের পরে এবার আমরা 4th স্টেপে আসছি। আমরা এখানে 1/4 কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি, রিফাইন্ড অয়েল। এখানে আপনারা বাটারও নিতে পারেন, মেল্টেড বাটার, গলানো মাখন 1/4 কাপ নিলাম। যে কোনো গন্ধ নেই এরকম তেল, সাদা তেল নিতে পারেন। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ ক্যাস্টার সুগার বা নর্মাল চিনি, গুঁড়ো করে বাড়িতে নিলেও হবে। এখানে আমি বাড়িতেই চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এবার এই সাদা তেল আর ক্যাস্টার সুগারটাকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার মতো করে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব
দুই তিন ড্রপ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়েও আবারও একটু সমস্তটা মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে ধীরে ধীরে ওই মেপে রাখা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে সিভ করে করে মেশাবো। এরকমভাবে চেলে নিয়ে মেশাতে হবে যাতে তাহলে এয়ার ঢোকে আর কেকটা আমাদের অনেক বেশি ফ্লাফি হয়। তো অল্প অল্প করে আমি ওই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাটারটা মেশানোর সময় আপনাদের একটু শুকনো শুকনো লাগবে, বাট কোনো অসুবিধা নেই, এর মধ্যে আমরা অরেঞ্জ জুস দিয়ে কনসিস্টেন্সিটা ঠিকঠাক করে মেনটেন করে নেব। সমস্ত ময়দা আর ওই বেকিং সোডা, বেকিং পাউডার, স্পাইস মিক্সের মিক্সচারটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে এখন আমি ওই সোকড ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। যে ড্রাইড ফ্রুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার আমি 1/4 কাপ অরেঞ্জ জুস নিয়ে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা মেনটেন করছি। 1/4 কাপের বেশি অরেঞ্জ জুসই আমার এখানে লেগেছে। তো আপনারা দেখবেন যে আপনাদের কতটা অরেঞ্জ জুস লাগে। আমি ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেলে আপনাদেরকে বলে দেখিয়ে দিচ্ছি যে কীরকম কনসিস্টেন্সির ব্যাটার হওয়া দরকার। 1/4 কাপের পরেও আমাকে এখনও বেশ খানিকটা দিতে হবে অরেঞ্জ জুস, তো আমি সেটা দিচ্ছি। তার আগে আমি এখানে ক্যারামেল সসটা দিয়ে দিলাম। ক্যারামেল সসটা দিয়ে সমস্তটা ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি অরেঞ্জ জুস দিয়ে এবার ব্যাটারের ঠিকঠাক কনসিস্টেন্সিটা মেনটেন করব। অল্প অল্প করে অরেঞ্জ জুস দিয়ে দেখবেন যে ব্যাটারটা কেক ব্যাটারের মতো আসছে কিনা। একেবারে অনেক অরেঞ্জ জুস দিয়ে দিলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ঠিক দেখুন, এইভাবে একদম অল্প অল্প করে অরেঞ্জ জুস আপনারা কোনো স্পুনে বা কাপে মেপে মেপে দেবেন, আর সামান্য অরেঞ্জ জুস হয়তো আমার লাগবে। দেখুন, এভাবে আমি হালকা হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। এবার আমার ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। ঠিক এইরকম কনসিস্টেন্সি অবধি আপনাদের ব্যাটারটাকে রেডি করতে হবে। আর সামান্য অরেঞ্জ জুস আমি দিচ্ছি। এবার আমি 1/4 কাপ ড্রাইড নাটস এর মধ্যে মিশিয়ে দিলাম। আমি এখানে আখরাট, আমন্ড আর কাজু বাদাম ইউজ করেছি। এবার আমি যেটাতে বেক করব সেটা প্রিপেয়ার করে নিচ্ছি। এটা একটা রেডিমেড বেক অ্যান্ড সার্ভ টিন নয়, বেক অ্যান্ড সার্ভ প্লাস্টিকের বক্স বলতে পারেন। তো এর মধ্যে আমি বাটার পেপার দিয়ে দিয়েছি, আর তার মধ্যে সামান্য তেল আমি লাগিয়ে নিচ্ছি বাটার পেপারের ওপর। এবার আমি সব কিছু রেডি করে নিয়ে বেকিং যেখানে করব, বেকিং ট্রেটা এবং পুরো ব্যাটারটা সমস্তটা রেডি করে নিয়ে জাস্ট বেকিংয়ের আগে আমি কি করছি, 1/2 টিস্পুন ভিনিগার এখানে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটায়। দিয়ে 1/2 টিস্পুন ভিনিগার দিয়ে একটু মিশিয়েই কিন্তু আমাদের কেকটা বেক করতে বসিয়ে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু দেরি হয়ে, মানে ভিনিগারটা দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। এভাবে আমি কেকের উপরের সারফেসটা একটু চামচ দিয়ে স্মুথ করে নিচ্ছি, আর ওপর থেকে আমি কিছু ড্রাইড ফ্রুটস ইচ্ছা মতো সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যেটা পছন্দ, যে কোনো রকমের কাজু বাদাম, আখরোট, পিস্তা, আমন্ড, যা কিছু দিয়ে এটাকে ডেকোরেট করতে পারেন। আর ইন দ্য মিন টাইম কী করতে হবে, মাইক্রোওয়েভটাকেও কিন্তু প্রিহিট করে নিতে হবে। আমি আজকে এটা মাইক্রোওয়েভে দেখাচ্ছি, আপনারা চাইলে এটা গ্যাস ওভেনেও নুন দিয়ে কড়াইকে বা কোনো বাসনকে প্রিহিট করেও বেক করতে পারে। মোটামুটি 40-45 মিনিটস লাগবে সেক্ষেত্রে। তো এটা আমার কেক ব্যাটারটা পুরো রেডি ওভেনে যাওয়ার জন্য। ওভেনটাকে রেডি করার জন্য আমি কি করেছি, 170 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি। 170 ডিগ্রিতে 5 মিনিটের জন্য প্রিহিট করতে হবে মাইক্রোওয়েভ ওভেনকে। আর এরপর আমি কি করব, একটা
র্যাক নেব, একদম যে লোয়ার র্যাকটা দেয় মাইক্রোওয়েভে, র্যাক ছাড়াও হয়ে যাবে, সেই র্যাকটার ওপরে আমি বেকিং করতে বসিয়ে দিলাম। আর 170 ডিগ্রিতেই 50 মিনিটসের জন্য আমি টাইম দিয়ে দিলাম। 50 মিনিটস লাগেনি আমার, 45 মিনিটস লেগেছে। তো আপনারা দেখবেন 35 মিনিটসের পরই একটু চেক করতে থাকবেন, যদি দেখেন যে টুথপিক ক্লিন বেরোচ্ছে, একদম মধ্যিখানে টুথপিক দিয়ে দেখবেন যে ক্লিন আসছে কি না, কেকের মধ্যিখানটায় একদম। যদি ব্যাটার কোনো লেগে না থাকে, ক্লিন টুথপিক বেরোয়, তাহলে আপনারা বুঝবেন যে কেকটা রেডি হয়ে গেছে। 35 মিনিটসের পর 5 মিনিটসের গ্যাপে আপনারা এটা করবেন, আর মোটামুটি 40 থেকে 45 মিনিটস এটা লাগবে হতে, বা 50 মিনিটসও লাগতে পারে। তো আমি বলবো 40 থেকে 50 মিনিটস আপনাদের টাইম লাগতে পারে এটা মাইক্রোওয়েভ ওভেনে বেক করতে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।